বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা যারা টেট উত্তীর্ণ রয়েছেন তাদের জন্য একটি খুবই সুখবর বেরিয়েছে। তাহলে সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে সেটা বেরিয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে, সেই নোটিফিকেশনটি বেরিয়েছে। যারা টেট উত্তীর্ণ করে বসে আছেন তাদের জন্য খুবই একটি সুখবর। তাদের টোটাল আপনাদের অফার ছাড়া হবে 1468 অফার ছাড়া হবে। তাহলে দেখে নিচ্ছি যে ভ্যাকেন্সি তারা ডিটেলসে কী কী দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে দেখে নিচ্ছি। তার আগে দুটো রিকোয়েস্ট করেছি, যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে দেখে নিচ্ছি তাদের নোটিফিকেশনে কী দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনের মধ্যে আসার পর প্রথমেই দেওয়া রয়েছে 1468 জন অফার ছাড় পাবে টেট পাস বয়স উত্তীর্ণরা। তাহলে সেখানে আপনাদের টেটের অফার ছাড়া হচ্ছে 1468 অফার ছাড়া হবে টোটাল। তাহলে সেই অফারের ডিটেলসটি বলা দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে দেখে নিচ্ছি সেই আপনাদের যে 1468 অফার সম্বন্ধে কী বলা হয়েছে পেপারের মধ্যে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে আমরা ডিটেলসে বলে দিচ্ছি, কাইন্ডলি এই যারা টেট উত্তীর্ণ রয়েছেন প্লিজ আপনারা একটি পার্টও মিস করবেন না। তাহলে আমরা শুরু করে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখবেন। তাহলে বলা হয়েছে আগামী 20 জানুয়ারি থেকে 1468 জন শিক্ষকের অফার ছাড়া শুরু হবে। তাহলে বলা হয়েছে আগামী 20 জানুয়ারি থেকে সেটা ছাড়া হচ্ছে, 1400 জনের অফার ছাড়া শুরু হবে এবং এর মধ্যে স্থানান্তরিত শিক্ষকের অফার ছাড়া হবে 897টি এবং অস্থানান্তরিত শিক্ষকের জন্য 571টি অফার ছাড়া হবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা দপ্তরটি আরবিটির 1725 জন অস্থানান্তরিত শিক্ষক এবং 2116 জন স্থানান্তরিত শিক্ষক চেয়েছিল। এর মধ্যে টিআরবিটির 897 জন স্থানান্তরিত এবং 571 জন অস্থানান্তরিত শিক্ষক নির্বাচন করেছে। তাহলে সেখানে ভালোভাবে সেটা লক্ষ্য করবেন, এতজন শিক্ষক কিন্তু নির্বাচন করা হয়েছে, ভালোভাবে সেটা লক্ষ্য করবেন, স্থানান্তরিত এবং অস্থানান্তরিত শিক্ষক নির্বাচন করা হয়েছে এবং অবশিষ্ট 1219 জন স্থানান্তরিত এবং 1154 জন অস্থানান্তরিত শিক্ষকের জন্য টেট পরীক্ষা নেওয়ার বিষয়ে টিআরবিটিকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে। তাহলে বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ওদের সেখান থেকে ওদের এক্সাম নেওয়ার জন্য শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে। তাহলে শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী কিছুদিনের মধ্যেই আরও 18 জন অস্থানান্তরিত এবং 11 জন স্থানান্তরিত শিক্ষকের পোস্টিং প্রদান করা হবে। তাহলে সেটা সেখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, আগামী কিছুদিনের মধ্যে আরও 18 জন অস্থানান্তরিত এবং 11 জন স্থানান্তরিত শিক্ষকের পোস্টিং প্রদান করা হবে। তাহলে সেটা আপনারা ভালোভাবে সেটা লক্ষ্য করবে এপিএসটির মধ্যে। এবং এই যে নোটিফিকেশনটি সেটা আমার নোটিফিকেশনটি আমার ভিডিওর মধ্যে যেটা ক্লোজ করে সেটা ভালোভাবে সেটা আপনারা রিড করে নেবে। তারা আগেই অফার পেয়েছিল, তিনি জানান, রাজ্যে বসবাসকারী ছেলেমেয়েরা যারা সেন্ট্রাল টেট পরীক্ষায় কোয়ালিফাই করেছেন তাদের নিয়োগের জন্য শিক্ষা দপ্তর উদ্যোগ নিয়েছে। তাহলে সেখানে ভালোভাবে সেটা দেখবেন আপনারা, যে যারা কোয়ালিফাই, যারা সেন্ট্রাল টেট কোয়ালিফাই করে রেখেছেন তাদের জন্য আপনাদের সেটা নিয়োগের জন্য ওরা সিদ্ধান্ত উদ্যোগ নিচ্ছে বা সিদ্ধান্ত নিচ্ছে। তাছাড়াও টেট পরীক্ষার পাশ করে যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে সেটা ভালোভাবে সেটা লক্ষ্য করবেন, যারা টেট পাশ করে অলরেডি আপনাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের নিয়োগের জন্য শিক্ষা দপ্তর চিন্তাভাবনা করছে। তাহলে সেখানে ভালোভাবে লক্ষ্য করবেন, যারা টেট পাশ করে বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের জন্য রিক্রুটমেন্টের, তাদের যে জবের জন্য ওরা সিদ্ধান্ত চিন্তাধারা করছে। তাহলে সেটা ভালোভাবে দেখবেন, ভালোভাবে এই ভিডিওটি। এক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন নেওয়ার বিষয়ে শিক্ষা দপ্তর বিবেচনা করছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান। তাহলে সেখানে বলা হয়েছে শিক্ষা, যে টিআরবিটি থেকে ওরা চিন্তাধারা করছে আপনাদের যে বাকি সমস্ত প্রসেসগুলো, ক্রাইটেরিয়াগুলো আপনাদের খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করার জন্য।
তাহলে এই ছোটো ভিডিওর মধ্যে আপনাদেরকে এই বিষয়গুলো আমি বলে দিলাম। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমাদের সাথে যদি আপনাদের কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।